जय हिंद बंधुरा। तो तुम्हारे सकल के स्वागत जानाई द बंग एकेडमी यूट्यूब चैनले। तो तुम्हारे सकल बिराट बिराट खुशी खबर निये चले एलाम। एसएससी माध्यमे प्राय 70,000 शून्य पदे नतून नियोग विज्ञप्तिर कथा घोषणा करलो एसएससी। तार अफिसियल वेबसाइटे एक अफिसियल नोटिस प्रकाशित करे जेखाने थाकबे तुम्हारे पुलिस कन्स्टेबल पद थाकबे, सेखाने तुम्हारे ग्रुप सी एवं ग्रुप डी पद थाकबे। तो কি বলেছে না বলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখবে, একদমই কেউ স্কিপ করবে না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। तो वेबसाइट लिंक हमारे वीडियो डिस्क्रिप्शन बॉक्स से पे जाए, से क्लिक कर तुम्हारा सरसरि वेबसाइटे चले आसो। एखे आसार पर तुम्हारा एक नीचे दिखे गेले ही देखते पा लेटेस्ट न्यूज़ बोले लिखा रही है। तो यह गेले ही तुम्हारा देखते पा क्यों 20 जून 2022 एक नोटिस प्रकाशित कर इम्पोर्टेंट नोटिस फॉर एस्पिरेंट। तो यह जी क्लिक करो तेल ऑफिशियल जो नोटिफिकेशन से डाउनलोड कर। तो चलो ऑफिशियल नोटिफिकेशन डाउनलोड कर देखे नहीं से। तो বন্ধুরা, অন স্ক্রিন তোমরা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো শর্ট নোটিশ জারি করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। তো এখানে মেইন বিষয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এসএসসি এর মাধ্যমে 70,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি থাম্বনেইলে দিয়েছি পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করাবে। হ্যাঁ, এরই মধ্যে তোমাদের পুলিশ দিল্লি পুলিশ কনস্টেবল তাছাড়াও তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পদেও নিয়োগ কিন্তু এই এসএসসি এর মাধ্যমেই হবে। তোমরা সকলে জানো তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে, তার সঙ্গে তোমাদের এসএসসি জিডি নিয়োগ করা হবে। এই 70,000 ভ্যাকেন্সি কিংবা তারও বেশি ভ্যাকেন্সির মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। তার সঙ্গে সঙ্গে এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কিংবা এমটিএস এর ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো কিন্তু নিয়োগ করা হবে এসএসসি এর মাধ্যমে। 70,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে। তোমরা সকলে জানো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি টুইট করে জানিয়েছিলেন যে গোটা ভারতবর্ষে প্রায় 10 লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তারই একটা তোমরা বলতে পারো নমুনা কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেল। তোমরা সকলেই জানো 2024 সালে ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু এই ভ্যাকান্সিগুলো প্রকাশিত করবে। এবং কিছুদিনের মধ্যে এখানে যে বলেছে দেখো দি ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ কমিশন অ্যাট রেগুলার, অর্থাৎ তোমাদেরকে রেগুলার ওয়েবসাইট ভিজিট করতে বলছে এবং খুব শীঘ্রই বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে যাবে। তো সকালে প্রস্তুত থেকো, সামনে আরও বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। আশা করা যায় তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবলের যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এসএসসি জিডিতেও মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। তো গুড নিউজ তোমাদের সকালের জন্য, এসএসসির এই ভ্যাকান্সির জন্য তোমরা অনেক দিন ধরেই কিন্তু অপেক্ষা করছিলে, অপেক্ষার অবসান কিন্তু ঘটে গেল। তো আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।